হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জুমাওয়ার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব। সেটা অলরেডি আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন তার পাশাপাশি এর আগের ভিডিওটা যারা দেখছেন যারা লাভবাট পাখি পালন করে থাকেন কলোনিতে তারা অলরেডি বুঝতে পারছেন আজকে খাঁচা পালন নিয়ে কথা বলবো এবং আমি যতটুকু জানি বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মানুষই খাঁচায় পাখি পালন করে সেটা হচ্ছে লাভবার্ট পাখি আর এই লাভবাট পাখি আপনারা খাঁচা কীভাবে সফলতা পাবেন সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন নাম্বার ওয়ান আপনারা সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে আপনারা যে দেখতে পাচ্ছেন খাঁচা আপনাদেরকে লাভবাট পাখি পালন করতে গেলে খাঁচায় অবশ্যই বড় খাঁচায় পালন করতে হবে এবং দেখেন আমি ডালটা কোন বরাবর দিছি একদম সোজা বরাবর দিছি যেন পাখিটা প্রচুর পরিমাণে জায়গা পায় উরাউরি করার জন্য সেক্ষেত্রে আপনারা যারা লাভবাট খাঁচায় পালন করবেন অনেকে যেটা করেন ছোট খাঁচায় পাখি পালন করেন ছোটো খাঁচায় কোনোভাবেই পাখি পালন করা যাবে না আমি এখানে সাইজটা বলে দিচ্ছি আঠারো বাই চব্বিশ যে খাঁচাটা এটা হচ্ছে বেস্ট মাপ আর আপনারা যদি চব্বিশ চব্বিশ সাইজের খাঁচার মধ্যেও করাতে পারেন আরও ভালো হবে যত বড় সাইজের খাঁচা দিতে পারবেন তত ভালো আপনারা সফলতা পাবেন কারণ আমি আমার পাখি পালনের মূল মন্ত্রই এইটা পাখি যত বেশি পরিমাণে উড়বে তত বেশি পরিমাণে পাখি সুস্থ থাকবে আর যত ভালো সুস্থ থাকবে তত ভালো ডিম বাচ্চা করবে আর ভালো ডিম বাচ্চা করলে তো আপনারা সফলতা বেশি বেশি করে পাবেন এটাই হচ্ছে মূল রহস্য দেখেন ছোট্ট একটা ব্যাপার তো নাম্বার ওয়ানে আপনাদেরকে রাখতে হবে খাঁচার বড় খাঁচা দিতে হবে নাম্বার টু যেটা হবে খাঁচার মধ্যে আপনারা তখনই জোড়াটু জোড়া করে রাখবেন চার মাস যখন পার হয়ে যাবে ছেলে মেয়ে কনফার্ম করবেন তারপরে আপনারা জোড়াটু জোড়া করে রাখবেন কারণ লাভবাট পাখি কিন্তু ভালোবাসার পাখি আর ভালোবাসার পাখি যেটা হয় একবার যদি কারোর সাথে কারো প্রেম হয়ে যায় মরে যাবে তারপরও এদের জুটিটা ভাঙা ইম্পসিবল আসলে এদের নাম তো এমনি এমনি লাভবাট হয়নি এই জন্যই কিন্তু লাভবাট হয়েছে ওই জন্য আপনারা লাভবাটকে অবশ্যই খাঁচার মধ্যে একদম ছেলে মেয়ে শিওর করে একসাথে রাখবেন কারণ সাধারণত যেটা হয় যে পাশাপাশি যখন এরা একসাথে থাকে বা এক বন্ডিংয়ে থাকে অটোমেটিকলি কিন্তু এদের মধ্যে একটা জোড়া জোড়া হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে তারপর নাম্বার তিনে যেটা আমি বলবো। আপনারা আপনাদের পাখিকে আট মাসের আগে অর্থাৎ আট মাস বয়স না হওয়া পর্যন্ত পাখিকে কোনোভাবেই ব্রিডিং বক্স লাগানো যাবে না ব্রিডিং বক্স বা হাড়ি যে যেটাই ইউজ করে সাধারণত আমি যেটা দেখছি আমার পাখিগুলোকে চার মাস বয়সেও যদি আপনারা বক্স বা হারি দেন এদের কিন্তু বন্ডিং তৈরি হয় সুন্দর জেন্ডার ঠিক থাকে কারণ আমি ছোটোবেলা থেকে বুঝতে পারি কোনটা ছেলে কোনটা মেয়ে আমার আমি ওইভাবে কনফার্ম করতে পারি অটোমেটিকলি আমি যেটা দেখছি চার মাস বয়সেও কিন্তু এদেরকে ছেলে মেয়ে জোড়া যখন হয়ে যায় ডিম দিতে শুরু করে কিন্তু চার বছর চার মাসে ছয় মাসের এরকম এজের কোনো পাখিকেই বক্স লাগানো যাবে না যতক্ষণ পর্যন্ত না আট মাস হয়েছে হ্যাঁ আট মাস থাকি এক বছরের মধ্যে যদি আপনারা জোড়া করে আপনাদের পাখিকে ব্রিডিংয়ে দেন তাহলে হানড্রেড পারসেন্ট ওই পাখিটা সুন্দর ডিম বাচ্চা করতে পারবে আর আমি সাধারণত খাঁচায় পাখি কম পালন করতাম ইদানিং আমি খাঁচায় পাখি পালন করতে শুরু করছি এবং আলহামদুলিল্লাহ সফলতাও পেতে শুরু করছি যারা অনেকে আমাকে আগে বলতো যে ভাই আপনি আমরা তো সাধারণত কলোনিতে পাখি পালন করি করা সম্ভব না আমাদের দুই জোড়া এক জোড়া আপনার তো অনেক পাখি সেক্ষেত্রে আপনি যদি খাঁচায় পাখি পালন করেন তাহলে আমাদেরকে কিছু জানতে পারবো আর আমার কথা আমি যেটা শিখি বা জানি বা সফলতা পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো ওই ক্ষেত্রে আপনাদেরকে যেটা আমি বলবো অবশ্যই খাঁচার মধ্যে আমি যে থিঙ্কিংগুলো বলতেছি এইভাবে যদি করেন ইনশাল্লাহ সফলতা পাবেন আর আমিও আমার সফলতা নিয়ে খুব দ্রুত ভিডিও দিব খাঁচার পাখিগুলো অলরেডি কিন্তু নতুন অতিথি আসতে শুরু করছে এবং বড় হতেও শুরু করছে যদিও অল্প পরিসরে শুরু করতে তো যাই হোক চার নম্বরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে খাঁচার যে খাবার খাবারের পাত্র বা খাবারের পট এই টাইপের জিনিসগুলো আপনাদেরকে বড় দিতে হবে বড় দিতে হবে এই জন্য পাখি কিন্তু আমি দেখছি ওরা নিজে থেকে মুখ দিয়ে হচ্ছে দরজা খুলে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যদি খাঁচার মধ্যে বড় টাইপের পটগুলো দিয়ে থাকেন যে বড় বড় টাইপের পটগুলো দিলে ওরা খাবার ফেলতে পারবে না বা ওরা নষ্ট করবে না সেই রকম আপনাদেরকে বড় টাইপের খাবারের পট দিতে হবে তার পাশাপাশি আপনাদেরকে যেটা হবে করতে হবে যে খাঁচা পাখি পালন করলে ওরাউরির স্পেস বড় রাখতে হবে তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের পরিমাণটা যেমন ফ্যাট টাইপের খাবারগুলো আপনাদের কলোনিতে যে পরিমাণে বেশি করে আমরা দিয়ে থাকি খাঁচাতে তার পরিমাণে কম থাকবে একেবারেই কম থাকবে সেটা না পরিমাণে কম থাকবে এইভাবে আপনারা যদি আপনাদের এইভাবে যদি খাবারের ব্যবস্থাটা করে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আপনাদের পাখিগুলো আর যাই হোক ফ্যাট হবে না আর যখন ফ্যাট হবে না তখন কিন্তু অটোমেটিকলি যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার পাখিগুলো সুন্দর ডিম বাচ্চা করতে পারবে একদম পুঁতিটা খাঁচার মধ্যে দেখবেন ওদের সুন্দরভাবে যখন ফিট থাকবে তখন কিন্তু অটোমেটিকলি ডিম বাচ্চা করা সম্ভব আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভেয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন আর এই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা চালু করে রাখবেন যাই না আপনাদের ভিডিওতে ভিডিওর অংশগুলো দেখে বা ভিডিওর কথাগুলো শুনে কতটুকু উপকারে আসতে পারে উপকারে আসলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তারপর আমার নাম্বার পাঁচ যে থিঙ্কিংটা আমি নতুন শুরু করছি আর নতুন শুরু করে অনেকে অবাক হয়েছিল বা অনেকে আমার কথা অনুযায়ী কাজ করতে শুরু করছে সেটা হচ্ছে ইট থেরাপি অর্থাৎ ইট ইট থেরাপি বলতে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই যে আমার প্রতিটা খাঁচার মধ্যে যে আপনি একটু আগে যেটা বললাম যে খাবারের পট আর পানির পটটা যেন একটু বড় থাকে হ্যাঁ আর ইট এই যে ইট দেখতে পাচ্ছেন আমি প্রতিটা খাঁচার মধ্যে একটা করে ইট দিয়ে দিছি এই ইট দেওয়ার কারণ কি ইট দেওয়ার কারণ হচ্ছে কালকে আমি কলোনির ভিডিওটা যেটা এই যে অংশে আপনারা দেখতে পাচ্ছেন কলোনিতে দেখেন আমি বক্সগুলো কিন্তু ঠিক উপরে মানে অর্থাৎ পাখি যেন বক্সের উপরে সুন্দরভাবে বসতে পারে আসলে বক্সের উপরে সুন্দরভাবে বসতে পারার মূল কারণ হচ্ছে লাভবাট পাখি যেটা করে সমতল স্থলে ওরা হচ্ছে মিটিং করতে ভালোবাসে আর লাভপাটের মিটিংই হচ্ছে সর্বোচ্চ সময় নিয়ে মিটিং করে সাত মিনিট আট মিনিট দশ মিনিটও করে থাকে সেই ক্ষেত্রে ডালে কিন্তু এতক্ষণ মিটিং করা সম্ভব না এরকম যদি সমতল স্থলে মিটিং করে তাহলে মিটিংটা সাকসেস হবে আর মিটিং সাকসেস হলে যেটা হবে পাখিগুলো সুন্দরভাবে ফার্টিলিটি আসবে ডিম থেকে বাচ্চা ফুটবে নাহলে আপনি সব সব প্রসেসিং ঠিক রাখলেন কিন্তু আপনার পাখির মিটিংই সাকসেস না বা আপনার পাখি জেন্ডারও ঠিক আছে কিন্তু মিটিং সাকসেস না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওখান থেকে কোনোভাবেই সফলতা পাবে পাওয়া সম্ভব না তারপর যেটা আপনাদেরকে করতে হবে যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাখির বক্সগুলো খাঁচার বাইরে লাগাইছি একদম বাইরে দিছি খাঁচার বাইরে দেওয়ার কারণ হচ্ছে পাখি যেন পুরা খাঁচাটা একটা স্পেস পায় এবং বক্সের মাথায় দেখেন একটা করে আমি কিন্তু লাঠি লাগাই দিয়েছি যেখানে পাখিটা হোল্ড করে তারপরে ঢুকে অনেকে করে কি খাঁচা খাঁচার যাতে কাটতে না হয় বা খাঁচাটা যেন নষ্ট না হয় সেই ক্ষেত্রে তারা করে কি বক্সটা ঠিক খাঁচার ভিতরে ঢুকায় দেয় আর খাঁচার ভিতরে ঢুকাই দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পাখির এই যে চেক করতেছি আমি কত সুন্দরভাবে দেখেন বাইক থেকে কোথায় ডিম পাললো কি পারলো না কে কি অবস্থায় আছে এই জিনিসটা কিন্তু আপনার খাঁচার ভিতরে কখনোই পসিবল না ডিস্টার্ব করতে হবে ডিস্টার্ব করার পর তারপরে আপনাদেরকে চেক করতে হবে এই জন্য এই ভুলটা আপনাদের ভুল করেও করা যাবে না সেই ক্ষেত্রে আপনারা এই যে বাইরে এরকম খাসার স্পেসের বাইরে এরকম ঝুলাই দিবেন এবং ডাল দিবেন যাতে ভিতরে ঢুকতে পারে আর তারপর আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে পাখির সাথে লাভবাট পাখি আমি যতটুকু দেখছি অনেক ভিতু পাখি ভিতু টাইপের পাখি যে দেখেন আমি ভিডিও করতেছি এরা একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করতেছে আর স্পেস ছোট হওয়ার কারণ কলোনিতেও করে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন লাভবাট পাখির ভয় দূর করতে হবে আর ভয় দূর করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাখিকে সময় দিতে হবে বেশি করে পাখিকে ভেজিটেবল টাইপের খাবার পাখির পছন্দের যেগুলো খাবার এগুলো নিয়ে খাঁচার সামনে যাবেন ঘুড়াগুড়ি করবেন এইভাবে আস্তে আস্তে এদের কিন্তু ভয় দূর করবেন আর আমার চ্যানেলে কিন্তু এটাও ভিডিও দেওয়া আছে আপনি পাখির সাথে কিভাবে বন্ধুত্ব তৈরি করবেন তো ভিডিওটা চাইলে আবারও দেখে নিতে পারবেন আমি ইডিস্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন তো এইভাবে যদি আপনারা আপনাদের পাখিগুলোর ভয় দূর করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের সফলতা পাওয়ার পিছনে আরও একটা এক ধাপ আগায় যাবে এবং সর্বশেষ যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো ন্যাস্টিং ম্যাটেরিয়াল ন্যাস্টিং ম্যাটেরিয়াল কলোনি হোক আর খাঁচায় হোক দুই জায়গায় পর্যাপ্ত পরিমাণে দিতে হবে অনেকেই করে কি কৃপণতা করে একটা খেজুরের ঝাড়ু নিয়ে এসে ভেঙে দিল কিন্তু পাখিটার যদি প্রাইভেসি ঠিক মতন না হয় বা প্রাইভেসিটা যদি মেনটেন করতে না পারে তাহলে কিন্তু পাখি কখনোই ডিম থেকে বাচ্চা করবে না বা ডিমই পারবে না ওই বক্সের ভিতরে যদি ওদের মন মতন যদি বাসাটা তৈরি না হয় আর মন মতন বাসা তৈরি করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে পর্যাপ্ত পরিমাণে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে রাখতে হবে দেখা গেছে ধর বক্স ভরে গেছে যেমন একটু আগে আপনারা দেখলেন প্রতিটা বক্সেই কিন্তু ওরা বাসা তৈরি করছে তারপরও কিন্তু এই যে আমি নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে এসে দিলাম যাতে এদের কোনো রকমের ঘাটতি না হয় আমার নিজেরই দেখে বুঝতে পারতেছি যে ওরা যে বাসাটা তৈরি করছে এখন পর্যন্ত ওদের ওইরকম প্রাইভেসি তৈরি হয় নাই আর এই জন্যই আমি আরও বেশি করে আমার পাখিগুলোকে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিয়ে দিলাম কারণ নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার পিছনে কোনো রকমের কৃপণতা করা যাবে না তো এইভাবে যদি আপনারা আপনাদের পাখিগুলোর এই এই টিউটোরিয়াল অনুযায়ী যদি আপনারা আপনাদের পাখিগুলোর যত্ন নিতে পারেন বা গাইডলাইন অনুযায়ী করতে পারেন অনেকেই বলে যে ভাই আমরা লাভবার থেকে সফলতা পাই না লাভবার থেকে সফলতা না পাওয়ার কারণ হচ্ছে এইগুলোর ঘাটতি এইগুলো ঘাটতি যদি আপনাদের পাখির মধ্যে থেকে যায় তাহলে কিন্তু কখনোই পসিবল না আর সর্বপ্রথম আর শেষ একটা কথাই বলবো আমার শুধু এগুলো আমি জাস্ট আপনাদেরকে প্রসেসিংগুলো বলে দিচ্ছি কিন্তু মেডিসিন খাওয়ানোর পিছনে আপনারা কি কি করলে আপনাদের পাখিগুলো প্রাকৃতিকভাবে ব্রিডিং কোর্স করাতে পারবেন মেডিসিন দিয়ে করাতে পারবেন সব টাইপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এই ভিডিওগুলো আপনারা পাখি পালন পরিমর্শ পরামর্শ বা চিকিৎসা দুই যে প্লেলিস্টে লিস্টে গেলেই আপনারা অ্যাভেলেবেল দেখতে পারবেন সো এই ভিডিওগুলো দেখবেন আমার এই প্রসেসিংয়ের পাশাপাশি কিন্তু আপনাদেরকে সাপ্লিমেন্টও ব্যবহার করতে হবে কারণ সাপ্লিমেন্টের অভাব থাকলে আপনার কিন্তু পাখি রেজাল্ট করবে না যেমন গ্রিড ফিশ বন এটা হচ্ছে ন্যাচারালভাবে সাপ্লিমেন্ট আর কোনটা আর যেটা অর্গ্যানিকভাবে যেগুলো যেমন অর্থাৎ ওষুধগুলো আমরা যে সাপ্লিমেন্টগুলো ইউজ করি এগুলো এগুলো আপনাদেরকে নিয়মিত করতে হবে তো এইভাবে আপনারা আপনাদের দায়িত্ব অনুযায়ী আপনাদের যদি পাখিগুলো পালন করতে পারেন আশা করি সফলতা পাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আর সবাই অনেক অনেক সফলতা পান এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম